দুর্গার যেদিন দশমী বিজয়া হবে সেদিন একটা শবর উৎসব হওয়ার কথা। আমি শবরটাকে বেশি জোর দিচ্ছি এই কারণে, কারণ দিস ইজ পর্ণশবর। ওই পর্ণশবরী পায়ের তলায় গণেশের রূপটা রয়েছে, তাদের হিজ দ্য সিম্বল অফ বিঘ্ন, পুরাণ কিংবা ইত্যাদি। দিস ইজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখান থেকে সব বার করে। নমস্কার, আমি পরমব্রত, আমার পাশে বসে আছেন চিরঞ্জিত চক্রবর্তী। বুঝতেই পারছেন আমরা কি নিয়ে কথা বলতে শুরু করতে চলেছি। পর্ণশবরীর সাপের টিজার ট্রেলার আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, সেখান থেকে অসম্ভব ছাড়াও আপনাদের সবার কাছ থেকে আমরা পেয়েছি। কিন্তু আজকে দিনটা বিশেষ, তার কারণ হচ্ছে যে আজকে আমি আর চিরঞ্জিত না এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি যার কাছ থেকে কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই যে আমরা এটাকে মিথোলজিক্যাল হরর বলছি, এই মিথোলজি পার্টটা আমাদের তন্ত্র বলুন, শাস্ত্র বলুন, পুরাণ বলুন, এই জিনিসটার একাডেমিক বেসিসটা যার কাছ থেকে আমরা খুব সুন্দর করে জানতে পারবো বলে আমার বিশ্বাস। শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী, ওনার লেখা অনেক 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 বছর ধরে, অনেক অনেক দিন ধরে পড়ছি, এবং উনি আমাদের কাছে একটা চলমান রেফারেন্সের মতো। মানে এই বিষয়ে ইতিহাস এবং ইতিহাসের সঙ্গে যদি কোথাও কোনোভাবে আমাদের পুরাণ মিথোলজির যোগাযোগ থাকে, সেইখানে যাকে ইংরেজিতে আমরা আজকাল বলি গো টু পার্সন, তো নৃসিংহবাবু হচ্ছেন সেই গো টু পার্সন। সেই জন্যে ওনাকে আমরা আমাদের স্টুডিওতে আজকে ধরে এনেছি। আপনাকে প্রথমত স্বাগত জানাই সকলের হয়ে আমাদের কোটা পর্ণশবরীর সাপের টিমের তরফ থেকে। তো নৃসিংহবাবু, প্রথম যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে যে এক্ষুনি, মানে আমরা শুট শুরু করার আগে, আমাদের যেটুকু সীমিত জ্ঞান পর্ণশবরী দেবী সম্বন্ধে সেটা নিয়ে আমরা যখন দু কথা আলোচনা করছিলাম, আপনি বললেন যে না, এটার থেকে আমি একটুখানি ডিফার করি। তো আমরা কিন্তু এরকম ভেবেছি অনেক সময় যে পর্ণশবরী দেবী তারার একটি রূপ আর কি, এটা কি ভুল ঠিক ভাবছি আমরা না ঠিক ভাবছি? 21টা রূপ আছে, তার মধ্যে 20 নম্বর রূপ এই বলা হয়। আসলে আসলে কি হয় যে আমরা যখন প্রথম এই মিথোলজিক্যাল, মানে ডিভাইন ক্যারেক্টারগুলো, মিথোলজিক্যাল যেগুলো যেগুলো আমরা প্রথমে বলতে চাই, তখন স্বাভাবিকভাবে যারা যারা খুব পণ্ডিতজন তারা স্বাভাবিকভাবেই একটা একটা জায়গা থেকে এটা ডিরাইভ করতে থাকে, কারেক্ট, যে হয়তো এটা তারার রূপ হবে। কিন্তু আলটিমেটলি তিনি নিজেই একটা পার্সোনাল আলাদা গড, মহিমায় নিজে আলাদা হয়ে নতুন চেহারা, হ্যাঁ নতুন চেহারা পায়। এখন সেটার থেকে তারা স্বাভাবিকভাবেই দুর্গা কিংবা কালীর একটা অন্যরূপ, কিংবা কালীর যে দশমহাবিদ্যা আছে সেখানে তারা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ব্যক্তি। মানে এই যে তারা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে উঠে গেল প্রথমেই দশমহাবিদ্যার মধ্যে একটা পড়লেন তিনি, ফলে অন্য যে সমস্ত রূপ যেগুলোই একটু ভ্যারিয়েশন আছে কি কিংবা এ আছে সেগুলো তখন ওর উপরেই চেপে যায় যে এটার থেকেই আসছে, এরকম একটা ব্যাপার। এখন কি হয় যে যেগুলো আসে, ধরা যাক পর্ণশবরী, এই যে নামটা শবর, শবর মানে কি ব্যাদ নিষাদ, নিষাদ। এখন এই যে শবর, এই শবরটা কিভাবে যুক্ত হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আপাত দৃষ্টিতে যে ব্রাহ্মণিক্যাল আইডিয়া অফ ধর্ম বা ধর্মাচরণ তার এটা অনেকটা পরিপন্থী, তো এমনিতেই একদম পরিপন্থী, কিন্তু সেটাকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা হচ্ছে, ক্রুড। তার মানে তার মানে কিন্তু ভারতবর্ষই বোধ হয় সেই জায়গাটা যেখানে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটাকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে। এটা খুব সহজ একটা ভাগ করা হয় যে পোলোনিয়ান আর ডিওনিসিয়াক। তো তাহলে এই যে আপনি যে শবরোৎসবের কথা বলছেন বা এই অনার্য জনজাতির যে এমনকি পুজোর যে আচার ইত্যাদি, এগুলো কি কোথাও সেই খুব সহজ করে বলতে গেলে কোথাও ডিওনিসিয়াক না? আমাদের এখানে যেটা হয়, যেটা আমি আগেও বললাম যে ওইরমভাবে টানতেই পারি আমরা, কিন্তু টানতে টানতে যেটা হয় যে যে যেটা আমরা টানলাম সেটি আলটিমেটলি ইট গেটস দি বেটার অফ দ্য আর্লিয়ার, এটা হয়ে যায়। এখন এই ক্ষেত্রে কিন্তু তারা, আমি শবরের কথা আসছিলাম, যে শবরোৎসবের যে ব্যাপারটা, এই যে শবরোৎসবের শবরটা যে যুক্ত হচ্ছে এর সঙ্গে, সেখানে তারা আমি বলবো, কারণ সেরকমভাবে তো বলা হচ্ছে না। আমাদের বিনয়তোষ ভট্টাচার্য, যিনি অসামান্য দক্ষতা একখানা বই মানে এডিট করেছিলেন, ছিল ম্যানুস্ক্রিপ্ট, তার নাম হচ্ছে সাধনমালা, সেখানে তিনি পর্ণশবরীর একবারে ঠিক ঠিক এ করেছেন যে পর্ণশবরীকে দেখতে কীরকম হবে, তার চেহারা কীরকম হবে, যে পর্ণশবরীর দুটো
দুটো মূর্তি পাওয়া গেছে, আমি জানি না আপনারা জানেন কিনা, এটা পর্ণশবরীর দুটো মূর্তি পাওয়া গেছে, সেটা দুটোই ঢাকা বিক্রমপুর থেকে। আচ্ছা, এই যে একটা এটা পর্ণশবরী, এর একটা দিক ভেঙে গেছে, বুঝতে পারছি, ভাঙা অবস্থাতেই পাওয়া গেছে। তো এই যে পর্ণশবরীতে দেখা যাচ্ছে, খেয়াল করে দেখা যায় যে এর যে মুষ্টিটা এখানে আছে, একটা মুষ্টি এইরকম ভাবে বাঁধানো আছে, এবং এর তিনটে মুখ আছে, কিন্তু তিনটে মুখ আছে, যেটা আর একটা দুটো রূপ আছে। একটা রূপ ওরা বলে যে ধ্যানী বুদ্ধ অক্ষোভ্য সংযুক্ত ক্ষয় ওকার ভয় জফা, যার প্রধান শব্দটা আমরা বলি ক্ষোভ, ক্ষোভ থেকে ক্ষোভ সভ্য আর কি, ক্ষয় মূর্ধন্য ক্ষয় সয় আর কি, আর অক্ষোভ্য তার মানে তার ক্ষোভ হয় না, এই এই তার থেকে অক্ষোভ্যা। পর্ণশবরীর একটা রূপ হচ্ছে অক্ষোভ্যা, আর একটা রূপ হচ্ছে অমোঘ সিদ্ধি, সেটা ধ্যানীবুদ্ধ অমোঘ সিদ্ধি, এই তার নাম। তার থেকে আবার একটা পর্ণশবরী আর একটা রূপ হচ্ছে, এটা কোথা থেকে ওরা বোঝে, আর একটা চেহারা আছে দেখুন, এইটা এইটা হচ্ছে অমোঘ সিদ্ধি, মানে ইনি ইনি প্রধান নেতা না নন, প্রধান নেতা দুটোই, কিন্তু এক অক্ষোভ্যের মধ্যে একটু যদি বা স্মাইল থাকে, এটা যে স্মাইলটা আছে সেটা ডিভাইন স্মাইল, ওটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যাচ্ছেন, কিন্তু এই এই লাফটা কিন্তু ভালো নয়, এই হাসিটা ভালো নয়, একটা ক্রুড হাসি। এখন এই যে চেহারাটা, এই অমোঘ সিদ্ধি কিংবা অক্ষোভ্য, এটা কোথায় পায়? ওরা ক্রাউনটা দেখে, ক্রাউনটার মধ্যে এই অক্ষোভ্য কিংবা অমোঘ সিদ্ধির রূপটা। এই যে পুরো ক্যানন অফ আমাদের ইস্টার্ন রিজিয়নের এই দেবীর এতগুলো রূপ, এই গোটা জিনিসটার মধ্যে যেটা আমরা দীপচিরঞ্জিত কাজটা করতে যেটা বারবার পেয়েছি বা আমাদের চিত্রনাট্যেও বারবার ছিল, বলির ভূমিকাটা এবং বলির প্রচলনটা কতদিন পুরনো? না না, বলির প্রচলন কতদিন পুরনো, মানে বলি তো সবচেয়ে সবচেয়ে পুরনো, আদিমতম প্র্যাকটিস, আদিমতম মানে সেটা হচ্ছে বেদ। পর্ণশবরীর যে ব্যাপারটা থাকে, আপনারা হয়তো এটা এই মূর্তিটাতে তত ভালো করে দেওয়া নেই, যে ওই মূর্তির তলায় কতগুলো হিউম্যান বডি আছে, এবং তার মধ্যে একটা বডির গায়ে গোটা গোটা গোটা, এবং পর্ণশবরীকে অনেক সময় শীতলার সঙ্গে পরবর্তীকালে মানে বসন্ত রোগ, বসন্ত, আর দেবী যাকে যখন আরাধনা করা হচ্ছে তখন তাকে কিন্তু পিশাচি বলে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এই স্তোত্রটা আমি শুনেছি, মন্ত্র জপ করবে কি, পিশাচি পর্ণশবরী, পিশাচি পর্ণশবরী সর্বমারি প্রশমনী, সমস্ত মহামারীর যিনি প্রশমনী স্বাহা। এখানে কিন্তু এই স্বাহা বলার সঙ্গে সঙ্গেই বুঝবে তুমি ব্রাহ্মণিকাল এলিমেন্ট কিন্তু এর মধ্যে ঢুকে গেল, ঠিক, তা না হলে হতোই না, কারণ ব্রাহ্মণিকাল এলিমেন্টের সবচেয়ে বড় সিম্বল হচ্ছে আগুন, এবং স্বাহা হচ্ছে অগ্নিস্ত্রী, যে কোনো আহুতি দিতে গেলেই স্বাহা উচ্চারণ করতে হয়। তাহলে এই পর্ণশবরী পিশাচি টিসাচি বলার পরেও এইটা তাকে বলতে হবে, ফলে এই যে দেবী যিনি ক্রোধী ভয়ঙ্করী, যতটাই স্মাইল থাকুক কিন্তু বেশিরভাগ সময় তার একটা রুদ্র রূপ আছে, যেটার জন্যই কিন্তু তারার সঙ্গে তাকে একটু একাকার করে ফেলা হয়। তার মানে কিন্তু একটা জিনিস বলছি এখানে, একটা পর্ণশবরীর এই যে যেখানে পিশাচি বলছে, আবার সেই আমাদের মহামারী থেকে রক্ষা করতেই বলছে, মিক্সড আপ। তো পিশাচি কেন বলা হচ্ছে, ওই শব্দটার উচ্চারণের সঙ্গে সঙ্গে কিন্তু ওই পশু বলির প্রশ্নটা এসে যাবে, যারা মনুষ্য কিংবা অন্যান্য পশু তারা পিশিতাসন, অর্থাৎ কাঁচা রক্ত এবং এবং মাংস টাংস গুলো তারা খায়, এই যে পিশাচি শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা এসে গেল আর কি। দেবীকে বলিয়ে কি দিচ্ছ না দিচ্ছ, এটা হিউম্যান চয়েস, আমরাই তাকে এইরকম বানাই। মানুষ যে অন্ন খায়, মানুষ যে খায় তদন্নস্তস্য দেবতা, সেই দেবতাও সেই অন্নই খান। আসলে মানুষ যেভাবে চায় খাবার ব্যাপারটা কিন্তু মনুষ্যের প্রেফারেন্স, ফলে সেই দিক থেকে যদি তুমি দেখো তাহলে সবসময় মানুষ ভাবে ছাগলের থেকে আরো একটু বড় বলি দিলে, মোষ বলি দিলে বেশি খুশি খুশি হবে, আর মোষের থেকেও যদি বেশি আরো দেওয়া হয় তাহলে বেশি, আলটিমেটলি এইখানে যে বৈদিক ভাবনাটা যে কত সুন্দর এইখানে বোঝা যায়,
তাদের ওই বলি হিসেবে সংকল্পটা করা হয়, জুপের স্পর্শ করানো হয়, জুপ মানে যেটা হাঁড়ি কাঠ, তার স্পর্শ করানো হয়, তারপর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা তো সাংঘাতিক জিনিস। আচ্ছা, কিন্তু সেটা তো আর মানে যতখানি রাজা বলবেন তার থেকে তো পারিষদ গল বেশি বলে, ফলে এরা ভাবে যে ওখানে নরবলিটাই দিত। আপনাকে একটা ভীষণভাবে থ্যাংক ইউ বলতে চাই নৃসিংহবাবু, এবং আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা আরও 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 অনেক দিন ধরে করতে চাই, এটা করতে থাকলে এটা চলতেই থাকবে, কারণ আমাদের এত কিছু জানার থাকে। বাট অনেক অনেক ধন্যবাদ ওনাকে, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই মনে রাখবেন, দেখতে ভুলবেন না আগামী 10ই নভেম্বর থেকে পর্ণশবরীর সাপ, শুধুমাত্র হইচইতে।